আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিডি ওয়েলসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গতদিনে যে রিভিউ ছিল সেই রিভিউ থেকে কিছু প্রশ্ন এসেছে আমাদের উদ্দেশ্যে, সেই প্রশ্নটা নিয়ে এবং সেই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো আমার সাথে ক্যামেরায় আছে আমার বন্ধু শুভ এবং আমি আপনাদের সাথে আছি আপনার 30 কিলোমিটার্স, দ্য ওনার অফ দিস বাইক। তো আজকে আমরা আমাদের পোর্শনটাকে দুইটা ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান, কোশ্চেন যেভাবে আসছে সেভাবেই আমি আর কি মূলত এই জিনিসটাকে উত্তর দিব কিংবা আলোচনা করব। তো দুটো জিনিসের আলোচনার এখানে বিষয় রয়েছে কমেন্ট বক্সে, সেটি হলো এক নম্বর যে আমি কার্বোরেটরের কী কাজ করিয়েছি, নাম্বার ওয়ান হলো কার্বোরেটরের টিউনিংটা কীভাবে করেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং নাম্বার টু আমার গাড়িটাকে আমি আজ পর্যন্ত কীভাবে মেনটেন্যান্স করেছি এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব আপনাদের সামনে। আমার নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হলো কার্বোরেটরে আমি কী কাজ করিয়েছি কিংবা কার্বোরেটর টিউনিংটা কীভাবে আমি করিয়েছি। এক্সপ্লেটের একটা বিষয় যেটা আমরা সবাই জানি যে নতুন আমাদের যে নতুন ভার্সনটা এসেছে কিংবা নতুন গ্রাফিক্স যেটা এসেছে ওইটা থেকে শুরু করে এর আগের যত এক্সপ্লেটগুলো রয়েছে তার সর্ব যেই মূল বিষয়টা, যেই সমস্যাটা হয় সেটা হলো কার্বোরেটরের টিউনিংটা তাদের মতো করে থাকে, কিন্তু আমরা যেটা পাই সেটা হলো আমরা যখন কুইক রেসপন্সের জন্য আমাদের অ্যাক্সিলারেশন চাপ দেই সেই টাইমটাতে আমাদের বাইকটা ল্যাক করে কিংবা আমার প্রেশারটাকে ফল করছে, কিংবা আমরা দেখি যে অনেক সময় যখন আমাদের ফুয়েল শেষ হয়ে যায় ওই টাইমটাতে যেরকম আমার বাইক ল্যাক করে সেই জিনিসটাকে আমরা ফেস করি। তো আমি আমার বাইকটা কেনার পরে সর্বপ্রথম যেই জিনিসটাকে ফেস করেছি যে এই ল্যাক করার বিষয়টা, যেটা আমার কনফিডেন্সটাকে কমিয়ে দিত। এই কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য কীভাবে কী কাজ করা যায় এটা নিয়ে অনেক খোঁজার পরে আমার এক বন্ধুর সহযোগিতা নিয়ে আমি এই এই কাজটা করেছি, এবং আমি মূলত এটা করেছি একটা লোকাল মেকানিকের দ্বারায়। তো এইখানে কার্বোরেটরের যে পিনটা রয়েছে যেটাতে মূলত ফুয়েলটা ইনজেক্ট হয়, সেই ফুয়েল ইনজেক্ট হওয়ার জন্য যে পিনটা রয়েছে এই পিনটাকে একটু আপওয়ার্ড করে দেওয়া হয়েছে যাতে আমার ফুয়েলটা বেশি পরিমাণ ওখান থেকে লিকেজ করে কিংবা ফুয়েলের ফ্লোটা বেশি হয়। অ্যাকচুয়ালি ওই পিনটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা থাকে যার ফলশ্রুতিতে আপনারা মাইলেজ বেশি পান, কিন্তু এই প্রেশার ফল হওয়ার বিষয়টা থাকে যে হুট করে যখন আমি আমার অ্যাক্সিলারেশনকে প্রেশার দিব ওই টাইমে আমার প্রেশারটাকে ফল করছে। বাট আমি যখন লং রুটে রাইড করতে যাব সেই টাইমটাতে এই প্রেশার ফল করাটা কিন্তু আমার জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। এই বিষয়টাকে সামনে রেখে মাইলেজটাকে একটু দূরে ঠেলে দিয়ে আমি জাস্ট আমার কনফিডেন্সটাকে গ্রো করার জন্য এই কাজটা করিয়েছি। আপনারা যারা লং ট্যুর করেন কিংবা এই প্রেশার ফলের কারণে অনেক সময় কনফিডেন্স পান না, কারণ আপনার গাড়ি ওভারটেকিংটা একটা অনেক বড় একটা মেজারমেন্টের বিষয় যে আমি এই টাইমটা থেকে এই টাইমের মধ্যে আমি গাড়িটাকে ওভারটেক করবো। বাট ইন দ্যাট টাইম যদি আপনার প্রেশারটাকে ফল করে দেন আপনি কিন্তু এই গাড়িটাকে ওভারটেক করার যে আপনার মেজারমেন্টটাকে সেটা আপনার মিস করবেন, এবং যেটার কারণে হয়তোবা আল্লাহ না করে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমি হয়তোবা ফেস করেছি। এই কারণেই আমি মূলত এই কাজটা করিয়েছি। নাম্বার টু, আমি আমার বাইকটাকে কীভাবে মেনটেন্যান্স করেছি। অ্যাকচুয়ালি আমি অতটা এক্সপিরিয়েন্সড না, বাট আমার কাছে আমি একটা জিনিস বুঝি যে দাঁত থাকতে দাঁতের মর্মটাকে আপনাকে বুঝতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু লুজার। সো এই থিমটাকে সামনে রেখে কিংবা এই থিমটাকে মাথায় রেখে আমি সবসময় প্রথম দিকে আমি জানতাম না বাইক কীভাবে মেনটেন্যান্স করতে হয় কিংবা বাইকে আমার কী কাজ করতে হবে, কোন দিকটাকে ফোকাস দিতে হবে। বাট আমার যেটা হয়েছে যে আমি আমার বাইক মেনটেন্যান্সের ক্ষেত্রে আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে আমি অনেক সময় দেখি যে আমার কোনো না কোনো দিক দিয়ে আমি একটা প্রবলেম ফেস করছি কিংবা কোনো এক জায়গায় গিয়ে আমার হয়তো বা সেই জিনিসটাকে আমি আগের মতো ফিল পাচ্ছি না, এই জিনিসটাকে আগের মতো রাখার জন্য আমি মূলত এই বাইকের মেনটেন্যান্সগুলোর বিষয় নিয়ে চিন্তা করে রাখি। বাইকের মেনটেন্যান্সের ক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো আপনার সেফটির বিষয়টাকে আপনাকে চিন্তায় রাখতে হবে, কিংবা সেফটির বিষয়টা আপনার কনসার্নে থাকতে হবে যে আমার বাইকটা আমি যখন চালাচ্ছি আমার বাইকটা সেফ কি না আমার জন্য। সো আপনার সর্বপ্রথম যেটা মেনটেন্যান্সের বিষয় আমি যেটা বলবো ব্রেক মেনটেন্যান্সটাই আমি বলবো। আমি 10,000 কিলোমিটার পর আমার বাইকের যে সামনের ডিস্ক ব্রেকের যে প্যাডটা রয়েছে এই প্যাডগুলোকে চেঞ্জ করেছি, এটা হলো আমার ব্রেকের মেনটেন্যান্স। এখনও পিছনে ব্রেকের ব্রেক আমি খুলেছিলাম একবার এক জায়গায় গিয়ে,
পিছনের ব্রেক এবং পিছনের ব্রেকের যে ড্রামটা, এটা খুলে দেখার পরে দেখেছি যে আমার ব্রেকের যে পাঞ্চ করার প্যাডটা সেটা এখনও পর্যন্ত ভালো রয়েছে এবং আমি কিছু কিলোমিটার হয়তো বা আরও চালাতে পারবো। তবে আমি খুব শীঘ্রই সেই জিনিসটাকে চেঞ্জ করে ফেলবো। তো বাইকের মেনটেনেন্সের ক্ষেত্রে আপনাকে যে সকল বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান, আপনার মোবিল ঠিক টাইম মতো ড্রেনেজ হচ্ছে কি না। নাম্বার টু, আপনি যেখান থেকে ফুয়েল নিচ্ছেন সেই ফুয়েলটা আপনার বাইকের জন্য ভালো কি না। নাম্বার থ্রি, আপনার যে টায়ার রয়েছে দুটো সেই টায়ারের প্রেশারগুলো আপনার ঠিক মতো আছে কি না। নাম্বার ফোর, আপনার বাইকের চেন যেটা আপনার বাইকের চালিকা শক্তিকে অনেক বেশি শক্তি মানে চালিকা চালনার ক্ষেত্রে আপনার শক্তিটাকে তৈরি করে সেই চেনটা। নাম্বার ফাইভ, আপনার এয়ার ফিল্টার, আপনি এয়ার ফিল্টারটা ঠিক মতো কাজ করছেন কি না। নাম্বার সিক্স, আপনার স্পার্ক প্লাগ। নাম্বার সেভেন, আপনার বাইকের রেগুলার একটা ওয়াশ যেটা দরকার। এবং এর বাইরে যদি আর কোনো কিছু চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই জিনিসগুলোকে চিন্তা করতে হবে। আমি এখন আমার শুরু করি হলো মোবিল ড্রেনেজের বিষয়টা নিয়ে। আপনার বাইকের যদি ইঞ্জিনকে ফ্রেশ রাখতে চান কিংবা আপনার বাইকের ইঞ্জিনের লঞ্জিভিটি যদি ঠিক রাখতে চান তাহলে আপনার বাইকের মোবিল ড্রেনেজ কিংবা ইঞ্জিন অয়েল এটাকে ঠিক টাইম মতো পরিবর্তন করতে হবে। আমি গত ব্লগে বলেছি, এই ব্লগেও বলছি যে আমি আগে ব্যবহার করতাম হুন্ডার অরিজিনাল যে মোবিলটা রয়েছে 10W30, এরপরে আমি ব্যবহার করেছি শেল অ্যাডভান্স লিকুইড মলি এবং দেন অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ইউজ করছি মতুল 10W30 মিনারেল। কারণ আমি মিনারেলটা বেশি পছন্দ করছি, তার কারণ হলো আমার বাইকটি স্পোর্টস বাইক নয়, আমার বাইকটি কমিউটার বাইক, এই কারণে আমি মনে করি যে মিনারেল আমার জন্য অনেক ভালো একটা সাপোর্ট দিবে। তো আমি আমার মোবিল কিংবা ইঞ্জিন অয়েলটা প্রতি 1000 কিলোমিটার পরপর ড্রেনেজ করি এবং 10000 কিলোমিটার পরপর আমার যে মোবিল স্ট্রেনারটা আছে সেই মোবিল স্ট্রেনারটা পরিষ্কার করি। এটা আমার মেনটেনেন্সের রেগুলার মেনটেনেন্সের একটি। নাম্বার টু, আমার এয়ার ফিল্টার। একটি এয়ার ফিল্টারের যে লাইফ টাইম সেটা হলো 16000 কিলোমিটার পর্যন্ত কোম্পানি ক্লেম করেছে, এটা হয়তো বা অ্যারাউন্ড 16000। সো আমি কি করি, আমি হয়তো বা 2000 কিংবা 3000 কিলোমিটার পরপর আমার এই এয়ার ফিল্টারটাকে পরিষ্কার করি। তার কারণ হলো আমাদের বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে যে ডাস্টগুলো রয়েছে সেটার কারণে কিন্তু আমার এটাকে ওয়াশ করা জরুরি। এবং আমি যেটা করেছি, আমি 12000 কিলোমিটার পরপর একটা করে এয়ার ফিল্টার চেঞ্জ করেছি জাস্ট আমার স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। এরপর আসি স্পার্ক প্লাগ। আপনার গাড়ির মাইলেজের ক্ষেত্রে স্পার্ক প্লাগ একটা অনেক বড় ইস্যু, কিন্তু আপনার কাছে মনে হবে এটা তো স্পার্ক প্লাগ কোনো বিষয় না আমার মেনটেনেন্সের ক্ষেত্রে কিংবা মাইলেজের ক্ষেত্রে, বাট স্পার্ক প্লাগ কিন্তু আপনার মাইলেজটাকে অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে। কারণ আমার আপনার স্পার্ক প্লাগ যদি স্পার্ক না ঠিক মতো করতে পারে তখন আপনাকে প্রেশার বেশি দিতে হবে এবং প্রেশার বেশি দিলে আপনার তখন ফুয়েলের এফিসিয়েন্সি কমে যাবে। সো স্পার্ক প্লাগটাকে আমি চেঞ্জ করেছি 12000 কিলোমিটার পরপর। আমি এখন পর্যন্ত একটি চেঞ্জ করেছি 12000 কিলোমিটারের পরে একটি চেঞ্জ করেছি, সেই সময় স্পার্ক প্লাগটাকে সমস্যা ছিল। এরপরে আমি আবার মার্কেট থেকে অরিজিনাল যে স্পার্ক প্লাগটা পাওয়া যায় সেটা খুঁজে বের করে সেটাকে আমি ইনস্টল করেছি এবং এখন পর্যন্ত আমার এই সমস্যাটা হচ্ছে না। তবে রিসেন্টলি কিছু ফিল করছি, হয়তো আমি খুব দ্রুত স্পার্ক প্লাগটাকে চেঞ্জ করে ফেলবো। এরপর আসতেছি চেন। আপনারা কপিকল দেখছেন, কপিকল সিস্টেমের মতো কিন্তু এই চেনটাকে কী করে, আপনার সামনের দিকে একটা বল প্রয়োগ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। মজার বিষয় হলো আমার গাড়ি অ্যারাউন্ড 31K কিলোমিটার চলছে, এখনও পর্যন্ত আমার গাড়ির চেনটি স্টক রয়েছে। স্টক যে চেনটি হোন্ডা কোম্পানি আমাকে দিয়েছে সেটি আমি ইউজ করছি। তার কারণ হলো আমি প্রতি 200 থেকে 300 কিলোমিটার পরপর আমার চেনটাকে পরিষ্কার করি, চেনের লুব কিংবা বেসিক্যালি আমি সেরকম চেন লুব ইউজ করি না, আমি লোকাল মেকানিকের কাছ থেকে হয় গ্রিজ ইউজ করি অথবা যে ক্লিয়ার যেটা হলো নন ইউজড মোবিলটা রয়েছে ইঞ্জিন অয়েল সেটি ইউজ করি।
অনেকে হয়তোবা বলবে ভাইয়া এটা তো এরকম না, ময়লা জমবে বা এই কাজটা হবে। বেসিক্যালি ভাই আমার যতটুকু ক্যাপাবিলিটি রয়েছে আমি সেটাই করব। আমার পক্ষে হয়তোবা চেন লুপ কিনে বারবার মেনটেন্যান্স করা সম্ভব না, এই কারণে আমি এটা এইভাবে মেনটেন্যান্স করি। তারপরেও আমার চেনের লঞ্জিভিটি এখনও পর্যন্ত ঠিক রয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অনেক সময় গাড়ি চালানোর ক্ষেত্রে, আমি নিজেও জানতাম না, আমি ফিল করতেছি আমার কেন জানি স্লিপ করছে, দ্য টাইম আমি মনে করলাম হয়তোবা কোনো একটা প্রবলেম হয়েছে, প্রথম যেটা প্রথম ঘটনা, এবং চেনের মধ্যে একটা নয়েজ আসতেছে, ঘটর 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 একটা নয়েজ আসতেছে। তো তখন আমি বুঝলাম যে হয়তোবা আমার চেনের কোনো প্রবলেম হয়েছে। আমি খোলার পরে যেটা করেছি যে আমি যখন চেনটাকে পরিষ্কার করি সেই টাইমটাতে আমার যে সামনের স্পকেটটা রয়েছে, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা আমি খুলে এর ভিতরটাকেও পরিষ্কার করে নিই, এবং এখানে অনেক পরিমাণে ময়লা জমে থাকে, যার কারণে আপনার ওইখানে যেটা হতে পারে যে আপনার যখন রানিং থাকতেছে সেই রানিংটাকে একটু স্লো করে দিতে পারে, কারণ সেখানে একটা বাধার সৃষ্টি হতে পারে। সামনের স্পকেট আমি চেঞ্জ করেছি এখন পর্যন্ত টোটালি দুইটা। প্রথমটাতে আমি যখন চেঞ্জ করি, চেঞ্জ করার পর আমি 14th-এর একটি এক্সপিরিয়েন্স নিয়েছিলাম, এবং 14th-এর এক্সপিরিয়েন্সটা যেটা ছিল যে আমার ইনিশিয়াল ভালো ছিল এবং আমার টপ ইন্ডেও আমি ভালো পেয়েছিলাম। অনেকে বলে যে হয়তোবা ইনিশিয়াল ভালো পাওয়া যায় কিংবা টপ ইন্ডে ভালো পাওয়া যায় না, বাট আমি দুটাতেই ভালো পেয়েছিলাম, ইনিশিয়ালও ভালো পেয়েছিলাম এবং টপ ইন্ডেও ভালো পেয়েছিলাম, যেটা আমার 14th-তে আমি টপ স্পিড পেয়েছি 131। আর এখন আমি আবার 15th-তে শিফট করেছি, তার কারণ যে আমি আবার দেখতে যাচ্ছিলাম যে ফিলটা নিতে যাচ্ছিলাম যে 14th-15th শিফট করার পরে আমি কেমন ফিল পাই, তো সেই কারণে আমি 15th ইউজ করছি। মেনটেন্যান্সের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকবে সেটা হলো আপনার গাড়ির ওয়াশের একটা বিষয় থাকে, ইস্যু থাকে, কারণ আপনার গাড়িতে যখন ধুলা ময়লা জমে যায় এই জমার কারণে যেটা হয়, অনেকে বলে যে একটা কমেন্টে পাওয়া গিয়েছে যে সামনের যে সাসপেনশনটা রয়েছে এটার যে ওয়েল ফিলটা আছে এটা লিকেজ করেছে। আমারও 7,000 কিলোমিটারে লিকেজ করেছিল এবং আমি সেটাকে চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আর লিকেজ করেনি। তার একটি বিষয় মূল কারণ হতে পারে আপনার ওখানে ধুলা যদি জমে থাকে, আপনি যদি প্রপারলি গাড়িটাকে ওয়াশ না করেন তাহলে কিন্তু আপনার ওই ধুলাটাকে যখন অয়েল সিলের ভিতরে ঢুকে যাবে তখন অয়েল সিলটা কেটে যাওয়ার অনেক বড় একটা সম্ভাবনা থাকে। এই কারণে একটা ওয়াশ কিংবা গাড়িটাকে পরিষ্কার রাখার একটা সিচুয়েশন আপনাকে ক্রিয়েট করতে হবে, যাতে করে আপনার গাড়িটা পরিষ্কার থাকে এবং ডাস্ট থেকে দূরে থাকতে পারে। আমি অলরেডি ইঞ্জিন সম্পর্কে বলে দিয়েছি, চেইন সম্পর্কে বলে দিয়েছি, আমার গাড়ির ওয়াশ সম্পর্কে বলে দিয়েছি, আমার গাড়ির টায়ার প্রেশার সম্পর্কে বলে দিয়েছি। বেসিক্যালি এগুলোই হলো মেনটেন্যান্স, আর এর বাইরে শুধুমাত্র এয়ার ফিল্টারটা যেটা রয়েছে আর স্পার্ক প্লাগটা, এছাড়া গাড়িতে মেনটেন্যান্স আহামরি অন্য কিছু নেই। আপনার জাস্ট টাইম টু টাইম আপনাকে মেনটেন করতে হবে যে আমি কোথাও সমস্যা ফেস করছি, আমি ওই টাইমটা থেকে আমার গাড়িটাকে যেই জিনিসটা সমস্যা হচ্ছে ওই জিনিসটা সলভ করে নিলাম, দ্যাটস ইট। ইঞ্জিন অয়েলের বিষয় নিয়ে আমি আগে বলি, ইঞ্জিন অয়েলটা অবশ্যই আপনারা যেই গ্রেডটা রয়েছে 10W30 এটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখন পর্যন্ত 10W30 ছাড়া কোনো কিছু ইউজ করিনি, কিন্তু লোকাল মেকানিকরা বলে ভাই আর 10W40 ইউজ করেন, এই ইউজ করেন, ওই ইউজ করেন, এটা অনেক ভালো, এটা অমুক। আসলে ভাই লোকাল মেকানিকরাই যদি সব কিছু হতো তাহলে এত বড় বড় ইঞ্জিনিয়ার দিয়ে বাইক তৈরি করা হতো না। সো আপনাকে যেটা মেনটেন করতে হবে, আপনার ইঞ্জিন গ্রেডটাকে ঠিকমতো মেনটেন করতে হবে এবং অরিজিনাল ইঞ্জিন অয়েলটা ইউজ করতে হবে। এরপরে বাইকের পারফরমেন্স ঠিক রাখার জন্য আরেকটা বড় বিষয়, সেটা হলো বাইকের ফুয়েল আমরা কি ইউজ করছি। বেসিক্যালি এইটা হলো আমার অকটেন, ঠিক আছে, অকটেনের ইঞ্জিন। সো আমাদের সকলের হলো অকটেনের ইঞ্জিন, সো আমরা ইউজ করব অকটেন। আমি আপনাদের বলে রাখি যে আমি খুব বিপদে পড়ে শুধুমাত্র একদিন হয়তো 1 লিটার পেট্রোল ইউজ করেছি, তার কারণ হলো কোথাও আমি অকটেন পাইনি, যার কারণে আমাকে ওখান থেকে পেট্রোল ইউজ করতে হয়েছে। সো ফুয়েলের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো, অনেকে মনে করে যে গাড়িতে চলবে ভাইয়া, তেল দিলেই গাড়ি চললো, সমস্যা কোথায়, আমার তত টেনশন করার কিছু নাই। বাট আপনাকে চিন্তা করতে হবে, আপনার যদি ফুয়েল পরিষ্কার না হয় তাহলে তো সেই ফুয়েল আপনার কার্বোরেটরে জমবে, কার্বোরেটরে জমার কারণে কী হবে, আপনার পারফরমেন্স খারাপ হবে। সো আপনারা যে কোনো যেখানে সেখানে ফাঁকা জায়গা কিংবা খোলা জায়গা থেকে তেল নেবেন না, ফুয়েলটা নেবেন না, এবং অকটেন ইউজ করবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে রিনিউড কিংবা রেপুটেটেড যে ফুয়েল পাম্পগুলো আছে সেখান থেকেই ফুয়েল নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি মূলত দিনাজপুরের যে ফুয়েল পাম্পগুলো রয়েছে তার মধ্যে যেটি নাম করা সেই পাম্প থেকে নেই, কিংবা সৈয়দপুর থেকে নেই, কিংবা আমি যে বীরগঞ্জে যে পাম্পটা রয়েছে সেখান থেকে নেই, মানে নাম করা যে সকল পাম্প এবং যে পাম্প থেকে আপনি ভালো পাবেন, এতটুকুই। এর বাইরেও যদি আপনাদের মেনটেন্যান্স নিয়ে কোনো কিছু থাকে,
আর আরেকটা বিষয় সেটা হলো আপনারা যখন ফ্রি সার্ভিসগুলো নেন, এই ফ্রি সার্ভিসগুলো কিন্তু টাইম দেওয়া থাকে কিংবা সময় লিমিট থাকে, হয় কিলোমিটার মেনটেন করতে হবে নাহলে আপনাকে সময়টাকে মেনটেন করতে হবে, হয় এক মাস নাহলে 2000 কিলোমিটার, এরকম কিছু একটা বিষয় থাকে। সো আপনারা কিলোমিটার যখন মেনটেন করছেন না বা গাড়ি কম চলছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সময়টাকে মেনটেন করে সার্ভিসটা দিবেন। চিন্তা করবেন না যে না আমি তো 2 মাস ধরে গাড়ি কিনছি, আমার গাড়ি মাত্র 500 কিলোমিটার চলছে, আমি গাড়ি সার্ভিস করাতে তো লাগার কোনো কিছু নেই, অমুক তো 2000 কিলোমিটার গাড়ি সার্ভিস করছে। আসলে এটা না, আপনার যখন গাড়িটা সবসময় ইউজ হয় সেক্ষেত্রে আমরা কিলোমিটারটাকে ফোকাসে রাখি, কারণ গাড়িটাকে সবসময় রানিংয়ে থাকছে এবং যার ফলশ্রুতিতে আমার ওখানে কোনো জায়গায় জ্যাম হওয়ার কোনো পসিবিলিটিস নাই। বাট গাড়িটা যখন পড়ে থাকবে সেই টাইমটাতে কী হবে, জ্যাম হওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো অবশ্যই এই জিনিসটাকে ইয়ে করবেন। এবং ক্লাচ কেবল পরিষ্কার করার যে বিষয়টা থাকে এটা আপনারা সার্ভিসের ক্ষেত্রে এমনিতেই পেয়ে যাবেন, ক্লাচ কেবল এবং আপনার যে এক্সিলারেশন কেবল এগুলো পরিষ্কার অবশ্যই করতে হবে, কারণ এইগুলো যখন পরিষ্কার করবেন সেই টাইমটাতে এই ক্লাচ কেবল কিংবা এক্সিলারেশন কেবলটা আপনাকে ভালো সাপোর্ট দিবে। অ্যাকচুয়ালি আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে আসি নাই যে কী কী মেনটেন্যান্স করতে হয়, আমি জাস্ট আমার যখন যেটা মনে পড়ছে সেই হিসাবে কিন্তু আপনাদেরকে মেনটেন্যান্সের বিষয়গুলো নিয়ে বলছি। আর এছাড়া সেরকম মেনটেন্যান্স করার কিছু নেই, বাইক মেনটেন্যান্স করা এত কঠিন না। আমরা প্রথম দিকে আমি নিজেও ভয় পেয়েছিলাম যে বাইক মেনটেন করতে মানে অনেক কিছু চিন্তাভাবনা করতে হয়, এই করবো ও করতে হবে ও করতে হবে, অমুক তমুক সমুক এই ওই 7, 17, 19, 20 অনেক কিছু, আসলে সেরকম কোনো কিছু না। আপনার জাস্ট এখানে কমন সেন্সের একটা বিষয় রয়েছে এবং ঠিক টাইম মতো বাইকটাকে পারফরমেন্স ঠিক রাখার জন্য বাইকের যে নিয়মিত একটা মেনটেন্যান্স সেটাকে রাখতে হবে। আমি বর্তমানে ফ্রি সার্ভিস নেওয়ার পর থেকে আমি বাইরে থেকে এখন যেটা মেনটেন্যান্স করি সেটা হলো আমার বাইকটা প্রতি 2000 কিলোমিটার পর আমি টুকটাক যে সকল জিনিসগুলো নিজেকে যেরকম যত্নে রাখি, নিজেকে যত্নে রাখলে যেরকম সমস্যা হয় না বাইকেরও যদি আমরা যত্ন করি তাহলে বাইকেরও কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্ত, দুটো পয়েন্ট ছিল, এক নম্বর কার্বোরেটরে কী টিউনিংয়ের কাজ করিয়েছি কিংবা কার্বোরেটরে কী মডিফিকেশন করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং 2 নম্বরে আমার বাইকের মেনটেন্যান্স কীভাবে করি, যদিও বা অগোছালো ছিল কিন্তু হয়তো বা আপনারা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আমাদের আজকের যে বিষয়টা ছিল সেই বিষয়টা আমরা এখানেই শেষ করছি। আর আপনাদের কাছে একটা আর্জ থাকবে, হ্যাঁ আপনাদের কাছে একটা কী বলবো এটাকে, আমরা অনুরোধ বলতে পারি, আবার আপনাদের কাছে একটা সহযোগিতা বলতে পারি, কিংবা আপনাদের কাছে এটাকে যে যেভাবে নিতে পারে আর কি। আপনারা সকলেই আমাদের যে ভিডিওগুলো দেখছেন সেই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমরা অবশ্যই সময় পেলে অবশ্যই আপনাদের সেই জিনিসটাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেওয়ার একটা চেষ্টা করবেন। আমরা হয়তোবা অনুপ্রাণিত হবো আপনাদের কমেন্টগুলো যখন পাই, আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই আপনাদের জন্যই আমাদের প্রিপারেশন, কারণ এই যে দেখছেন আজকে আমি হয়তো বা আজকে আমার ভয়েসটা আপনারা অনেক ভালোভাবে শুনতে পাবেন, এর আগে যেটা ছিল অনেক সময় নয়েজ ছিল, ভয়েস ঠিক মতো শোনা যেত না, এই কারণে আমরা আজকে প্রিপারেশন নিয়ে এসেছি আপনাদের অনুপ্রেরণায়। তো আপনারা অনুপ্রাণিত করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।